আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি, তবে ভিন্ন রং এবং আকর্ষণীয় রঙের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নাজিবস মম থেকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, ভিডিওর প্রথমেই বলছি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। গতকালকে কিছু সবজির খোসা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই পানিটাই এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই সবজির খোসাগুলো ভিজিয়ে রেখে দিলে এটা জৈব সারের কাজ করে, এটা যে কোনো ফুল বা ফল ধরতে সাহায্য করে। গাছের যত্নের মধ্যে শুধু এটুকুই নেই, মাঝে মাঝে সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা এগুলো ভিজিয়ে রেখে, কখনো একদিন ভিজিয়ে রেখে, কখনো বা দুই চার ঘন্টা ভিজিয়ে রেখে ওগুলোই আমি গাছের গোড়ায় দিই। আর এতেই মশাল্লা আমার গাছগুলো ভালোই আছে। আর বেশ কয়েকদিন একটানা বৃষ্টি হওয়াতে গাছগুলো খুব সুন্দর হয়েছে। কয়েকদিন হলো দেখছি আমার রঙ্গন গাছটায় এত পরিমাণে কলি আসছে, দেখে এত ভালো লাগছে। কলিগুলোই এত সুন্দর লাগছে, যখন পুরো ফুল ফুটে যাবে আমার একটা রঙ্গন গাছ দিয়েই মনে হবে আমার বাগানটা হাসছে। এই দেখেন আমার ছোট্ট একটা গাছ, গ্রিন লিলি, মামার বাসা থেকে নিয়ে এসেছিলাম, সেই গাছে কলি এসেছে, খুবই ভালো লাগছে। তারপরে মামার বাসা থেকে যে ছোট ছোট কিছু গাছ নিয়ে এসেছিলাম, যেমন সন্ধ্যা ফুল, সেটাতেও কলি আসছে। সকালবেলা নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া নাজিবকে নিয়ে মাদ্রাসায় গিয়েছে, সেখান থেকে আসার সময় কিছু সবজি এবং বিটরুট নিয়ে চলে এসেছে। বিটরুট মোটামুটি আমরা সবাই চিনি, অনেকে আবার হয়তো বা চেনে না। বিটরুট একটি সবজি, আর এই সবজি আমরা সবজি হিসেবে রান্না করে খেতে পারি, সালাদ হিসেবেও খেতে পারি, বা এর জুস করে খেতে পারি। আর কিভাবে ঘরে খুব সুন্দর করে বিটরুট দিয়ে পাউডার করা যায়, সেটাই মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। বারান্দা থেকে এসে আগে ফ্রিজ খুললাম, ফ্রিজের অবস্থা দেখেন কত ভয়াবহ। আসলে একটা ফ্রিজের মধ্যে সব কিছু রাখলে যা হয়, ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আর এখানে দুধ বের করে নিলাম নাজিবের জন্য, এটা আমার প্রতিদিনের ডিউটি। নাজিব মাদ্রাসায় যাওয়ার পরে আমাকে দুধ বের করতে হয় এবং ভিজাতে হয়। এই যে দেশে থেকে 2 লিটারের বোতলে করে নিয়ে এসি, 4 দিন পরপরই এটা ভিজাতে হয় এবং ভিজিয়ে 2 লিটারের বোতল থেকে 1/2 লিটার করে করে রাখতে হয়। এই তো বিটরুট মাটি থেকে তোলার পর এই অবস্থা, এটা এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। যারা চিনেন না তাদের জন্য একটু দেখিয়ে দিলাম আসলে বিটরুট দেখতে কেমন হয়। এই তো চলে আসলাম রান্নাঘরে, আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আজকে কিভাবে বিটরুটের পাউডার তৈরি করা যায় ঘরেই, আর কিভাবে জুস করে এটা খাওয়া যায়, সেটাই আজকে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি, তবে ভিন্ন রং এবং আকর্ষণীয় রঙের জন্য। বিটের জুসকে আমরা সুপার ফুড বা দারুণ উপকারী খাদ্য হিসেবে বিবেচনা করতে পারি। বিট কিন্তু খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এবং বিটে আছে বিটের নামন একটি উপাদান যা আমাদের লেভারকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এতে আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিনস, মিনারেলস, যা আমাদের শরীরের জন্য ভীষণই প্রয়োজন, এবং বিট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এমনকি ক্যান্সার প্রতিরোধক এবং ক্যান্সারের কোষগুলো মারতেও সাহায্য করে। আবার ভাববেন না যে আমি ডাক্তার হয়ে গেছি, জাস্ট আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে বিটরুটগুলো আমি কেটে নিয়েছি এবং রোদেও দিয়েছি, আর এটি শুকাতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে। আর এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এটা শুকানোর পর কী অবস্থা হয়েছে।
আজকে কি কি রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আজকে রান্না করেছি ইলিশ মাছ, রান্না করেছি মুরগির মাংস, রান্না করেছি তারপরে সবজি রান্না করেছি, শাক রান্না করেছি, আবার কই মাছ রান্না করেছি। আসলে এতগুলো আইটেম করেছি কিন্তু আজকের জন্য না, কালকে আমি একটু বিজি থাকব আর এজন্যই আমি একটু বেশি করে রান্না করেছি। আমি সবসময় এরকমই করে আসছি, যখন আমি জব করতাম তখনও প্রতিদিন রান্না করা সম্ভব ছিল না। এখন তো জব করি না কিন্তু গৃহিণী হলেও পাশাপাশি আরও কাজ করি, বিজি থাকি, আর এই জন্যই আমি এখনও ওইটা অ্যাপ্লাই করি যে যেদিন বিজি থাকবো ভাবি তার আগের দিন বেশি করে রান্না করে রাখি। বেশ কয়েকদিন পর এটা শুকিয়ে একদমই মুচমুচে হয়ে গিয়েছে। আমার এটা শুকাতে প্রায় 7 দিন লেগেছে, কারণ এর মধ্যে বৃষ্টি হচ্ছিল আর আমার কাঁটাটাও একটু বড় হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ বিটরুটের গুঁড়া করতে চান তাহলে অবশ্যই একটু ঝুড়ি কুচি করে নেবেন, তাহলে দুই এক রোদেই শুকিয়ে যাবে, কালারটা সুন্দর আসবে। এখন এগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে পাউডার করে ফেলব। যারা ধৈর্য ধরে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন বা সব সময় আমাকে সাপোর্ট করে আসছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এর পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে চাইলে আপনি দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার হয়ে গেল হোমমেড বিটরুট পাউডার। আর এই পাউডার দিয়ে আমি অনেক কিছুই করতে পারি, ইনস্ট্যান্ট জুস তৈরি করতে পারবো, আর এই বিটরুটের গুঁড়া দিয়ে আমি ফেস প্যাক তৈরি করে মুখে লাগাতে পারবো। চলুন এখন দেখাই বিটরুট পাউডার দিয়ে কিভাবে জুস করে আমি খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বিটরুটের যে পাউডার করে জুস খেতে হবে এমন কোনো কথা নেই, বিটরুট কিন্তু কাঁচাটাও জুস করে খেলে অনেক উপকার, কিন্তু সবসময় অ্যাভেলেবেল হাতের কাছে পাওয়া যায় না বলে আমি পাউডার করে রাখি, আর এটা যখন তখন ইচ্ছে হলে খেতে পারি। দিনের যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যেতে পারে, বাচ্চাকেও দেওয়া যেতে পারে। আর বিটরুটের উপকারী কথা তো অনেক বললামই, তারপরও যাদের জানার ইচ্ছা অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন বিটরুট আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এক গ্লাস পানির মধ্যে 1 চা চামচ বিটরুটের গুঁড়া দিয়ে আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে 1টা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে এটা আমি ছেঁকে নিব। বিটরুটের গুঁড়ার সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে খাওয়া যেতে পারে, যেমন টক দই, লেবুর রস, চিনি বা মধু মিশিয়ে খেতে পারেন, কেউ একটু ঝাল খেতে চাইলে গুলমরিচে দিতে পারেন। এই তো আমার ছাঁকা হয়ে গেছে, আর এই অবশিষ্ট ছাবড়াগুলো এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব, আর এটা কিন্তু গাছের জন্য ভীষণই উপকার। প্রথমে আমি চিনি মিশিয়ে দিচ্ছি, কিউব করা সুগার আমি এখানে দিয়ে দিলাম, আপনারা যে কোনো চিনি, গুড় বা মধু এখানে দিতে পারেন। এরপরে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন লেবুর রস, আর এই তিনটা দিয়ে আমি খুব সুন্দর একটা জুস বানিয়ে ফেলবো। আর এই জুসটা খেতে কিন্তু ভীষণই মজা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এ তো হয়ে গেল আমার বিটরুটের জুস, এখন এটা আমি খেয়ে নিব। তো ভালো থাকবেন সবার, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার শুভকামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।